हाय फ्रेंड, वेलकम टू रान्ना बान्ना स्पेशल। रान्ना बान्ना स्पेशल एर आरेकटी पर्व देखार जोनो आपनादेर वेलकम जानाच्छी। आज के आमी आपनादेर संगे सम्पूर्ण एकटा निरामिष बाधाकपी रेसिपी निये हाजिर होयेछी। बाधाकपी और मटर दिए एई रेसिपिटा आमी आपनादेर संगे शेयर करछी। चलुन देखे नी एई निरामिष बाधाकपी बानाते की की उपकरण लागछे। स्टेप बाई स्टेप सम्पूर्ण रेसिपिटा आमी आपनादेर संगे खूब सहज पद्धतिते शेयर करछी। এবার আমি বাঁধাকপি আর আলুটা সবার আগে ভাপিয়ে নেব। একটা জল নিয়েছি কড়াইয়ের মধ্যে। একটা কড়াইয়ে জল নেওয়ার পরে ওর মধ্যে আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব কোচানো বা কুচিয়ে রাখা বাঁধাকপিটা। দেখুন ফাইন করে চপ করে নিয়েছি আমি বাঁধাকপি, একদম ঝিরি ঝিরি করে কাটা। পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে দেখুন হাতের সাহায্যে বাঁধাকপিটা একটু নিচু করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিচ্ছি। ঠিক ছ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর আলু আর কপিটা সেদ্ধও হয়ে গেছে। এবার জলটা আমি ঝরিয়ে নেবো। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি আর একটা পাত্র রান্নাটা করব। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। বাঁধাকপি আর আলু সেদ্ধ করে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আর একটা কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল সামান্য গরম হতেই আমি ফড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি মটর শুঁটি আর টমেটো। টমেটো আর মটরশুঁটিটা হালকা আমি ফ্রাই করে নেব। দেখুন টমেটো আর মটরটা 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবার আমি একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আমি ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এতে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী। আপনারা যেরকম লবণ পছন্দ করেন সেটুকু নুন দেবেন এখানে। আর খেয়াল রাখবেন বাঁধাকপি কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ ইউজ করেছিলাম। এবার সমস্ত মশলাগুলো মটরশুঁটি টমেটোর সঙ্গে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবার দেখুন আমি মশলাটা কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এর মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি আর আলুটা যেহেতু সেদ্ধ করে নেওয়াই আছে আগে থেকে, তাই এটা কিন্তু নরমই আছে। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো মশলাগুলোর সঙ্গে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি রান্না করে নেবো আরও 10 মিনিট। এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে 10 মিনিট মতন। মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব যাতে নিচে না লেগে যায়। হাই ফ্লেমে রান্না করলে নিচে লেগে যাবে। আর এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো জলের ইউজ করছি না। আর বাঁধাকপি থেকেও দেখুন জলটা কিন্তু খুব ভালো করেই আমি ঝরিয়ে নিয়েছিলাম। এইভাবেই নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। তবে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করছি।
মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন আমি ঢাকনাটা খুলে দেখি, পাক্কা 10 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়াও করে নিয়েছি, এতে আর এক্সট্রা কোনো জল নেই। একটু খুন্তির সাহায্যে এইভাবে সাঁতলিয়ে নিতে হবে, তাহলে এটা একটু মাখা মাখা আসবে, খুব ভালো লাগে তখন খেতে। একটু মাখা মাখা হলে দুই একটা আলু গলেও যাবে। তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে আমি দিয়ে দেব গরম মশলা, 1/2 টিস্পুন মতন গরম মশলা পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনে পাতা কুচি, যেহেতু শীতকাল এই টাইমে ধনে পাতাটা ভালোই পাওয়া যায়, তাই সামান্য একটু ধনে পাতা দিলাম। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার স্কিপ করে যেতে পারেন, যদি ভালো লাগে তবেই দেবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে এরকম বাঁধাকপির তরকারি সার্ভ করতে পারেন। তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি, নিরামিষ মটর বাঁধাকপি আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন, রুটি পরোটার সঙ্গে যেরকম সার্ভ করতে পারবেন সেরকম কিন্তু গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। চটজলদি বানিয়ে ফেলুন এবং আমাকে লিখে জানান আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। এছাড়া আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিচের রেড বাটনটি প্রেস করে দেওয়ার পরে অবশ্যই বেল বাটনটিও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।